হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল আপডেট 24/7 বেঙ্গলি। আমি তোমাদের সামনে চলে এসেছি, তোমাদের সময় ম্যাম। গুড আফটারনুন, গুড আফটারনুন টু অল অফ ইউ। দুটো বেজেছে, আমার ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, তো যেখানে যারা আছো সবাই খাওয়া দাওয়া করছো, এবার খেতে খেতে কিন্তু ইউটিউবটা একটু চালিয়ে রেখে দাও, তাহলেই কিন্তু শুনতে শুনতে খাওয়ার মজাটাই আলাদা হবে, ঠিক আছে? চলো, চারজন আছে, তো চারজনকে কিন্তু বলবো ভিডিওটা সবাই মিলে লাইক এর শেয়ার করো, যাতে আরো অনেকে জয়েন করতে পারে, ঠিক আছে? তো আজকে কিন্তু আমরা লর্ড ফ্রান্সিস হেস্টিংস কে পড়বো। মোস্ট অফ দা স্টুডেন্টই যাকে ওয়ারেন হেস্টিংস এর সাথে গুলিয়ে ফেলে, তো সেই জিনিসগুলো কিন্তু আজকে আমরা ওয়ান বাই ওয়ান করে ক্লিয়ার করব। যে তিনি কিন্তু ওয়ারেন হেস্টিংস নন, যিনি বাংলার গভর্নর হয়েছিলেন, বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন, তিনি কিন্তু ওয়ারেন হেস্টিংস হয়েছিলেন। আবার আমরা দেখতে পাবো লর্ড ফ্রান্সিস হেস্টিংস কেও তিনিও হচ্ছেন। ওকে ওকে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো শুরু করার প্রথমেই বলবো, আড্ডা স্টোরিতে এখন 77% ডিসকাউন্ট চলছে। আর এই পুরো জিনিসটাকে অ্যাভেল করতে গেলে কিন্তু তোমরা যে কোনো মহাপ্যাক, যে কোনো টেস্ট সিরিজ, যে কোনো লাইভ ক্লাস, যে কোনো ভিডিও কোর্স, যে কোনো ই বুকস পারচেজ করতে পারো। তার জন্য তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে Y224। ওকে, ক্লিয়ার? তো Y224 দিয়ে অ্যাপ্লাই করলেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট আর ম্যাক্সিমাম ভ্যালিডিটি দুটোই পেয়ে যাবে। অ্যাপ থেকে পারচেজ করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা অ্যাপের কয়েন্সও ইউজ করতে পারবে, সেখানে কিন্তু আরো অনেকটা ডিসকাউন্ট হয়ে যায়। ওকে, এটা হচ্ছে আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। যে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে 15th জানুয়ারি থেকে, যেরকম আমরা বলেছিলাম 15th জানুয়ারি থেকে শুরু হবে, সেই রকমই কিন্তু এটা শুরু হয়ে গেছে। তো যারা যারা জয়েন এখনো পর্যন্ত করোনি, কিন্তু তারা সিজিএন অথবা সিটিসেল এই এক্সাম গুলো দিচ্ছ, তারা কিন্তু অবশ্যই জয়েন করো Y224 অ্যাপ্লাই করে, তাহলে তোমরা ডিসকাউন্টের ভ্যালিডিটি ম্যাক্সিমাম যেটা আছে সেটা অবশ্যই অ্যাভেল করতে পারবে। আর ব্যাচটা কিন্তু আমাদের চলছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। তো আশা করছি তোমরা প্রত্যেকেই সকাল 8টা থেকে 12টা পর্যন্ত যারা যারা জয়েন করেছো তারা ডেইলি ক্লাস করছো পেড ব্যাচে। আর আমার ক্লাস কিন্তু নেক্সট উইক থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? ওকে, চলো চলে যাচ্ছি একেবারে গভর্নর জেনারেল লর্ড ফ্রান্সিস হেস্টিংস। ক্লিয়ার? শুরু করবো আমরা ফ্রান্সিস হেস্টিংস সম্বন্ধে আলোচনা। তবে তার আগে বলবো যে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 5 জন আছে, তো 5 জনকে কিন্তু বলবো সবাই মিলে কিন্তু লাইক আর শেয়ার করে দাও। বর্ণালি এসছে, লাইফ লাইফ এসছে, অর্পিতা, এসকে ইন্দাদুল চলে এসছেন, সবাই মিলে একটু লাইক আর শেয়ার হয়ে যাক। ওকে, শুরু করে ফেলছি আমরা। দেখো কি বলা হচ্ছে লর্ড ফ্রান্সিস হেস্টিংস, তার সময়কাল আমরা বলেছি 1813 থেকে 1823। ওকে, সময়কালটা কিন্তু খুব একটা কম নয়, যথেষ্টই বড়। 1813 থেকে 1823 সাল পর্যন্ত ছিলেন লর্ড ফ্রান্সিস হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস কিন্তু নয়। তো ফার্স্ট পয়েন্টে আমি যেটা লিখেছি, দেখো বলা হচ্ছে যে আন্ডার হিজ টেনিওর, তার সময়কালে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান করে জানবো। গোর্খা ওয়ার উইথ নেপাল, কি বলা হচ্ছে গোর্খাদের সাথে, গোর্খা ওয়ার উইথ নেপাল, নেপালের সাথে কিন্তু একটা যুদ্ধ বাজছে। এই যুদ্ধটা কেন বাজছে, কি জন্য বাজছে, এই অ্যাংলো নেপাল ওয়ারটা সম্বন্ধে কিন্তু আমরা নেক্সট লাইন থেকে ডিটেলস আলোচনা করব। শুধুমাত্র এখানে আমরা ফ্রান্সিস হেস্টিংস এর সময় কি কি হয়েছিল সেই পয়েন্টগুলো একবার দেখে নিই। ওকে, নেক্সট পয়েন্টে আমরা কি পেয়ে পাচ্ছি, না সাপ্রেশন অফ পিন্ডারিস ইন 1817, কি পাচ্ছি আমরা 1857 সালে পিন্ডারিসদের দমন করার জন্য কিন্তু লর্ড ফ্রান্সিস হেস্টিংস অনেকগুলো স্টেপ নিচ্ছেন। এবং পিন্ডারিসদের কথা যেগুলো আমরা আগেই পড়েছিলাম, আচ্ছা বাপ্পা চলে এসছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই মিলে একটু লাইক আর শেয়ার করে দিও, যতগুলো ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে। ওকে, কম্পিটিটিভ এক্সাম স্টাডি চ্যানেল বলেছে কি ম্যাম, 8 টাকা মহাপ্যাক নিলে আড্ডায়ের, তো আড্ডায়ের A to Z পাওয়া যাবে, ব্যাংক, SSC, UPSC, 99 নট আউট রিজনিং, না আড্ডার মহাপ্যাকের মধ্যে যেটা আছে সেটা ক্লাসটা শুনতে থাকো, মহাপ্যাকের স্লাইড আমি এসছি, সেখানে আমি ডিটেলস বলে দেবো। ওকে ওকে, রবিউলও চলে এসছে। দেখো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে কি,
না সেটা হচ্ছে এই যে লর্ড ফ্রান্সিস হেস্টিংস এর সময় আমরা অনেকগুলো ঘটনা দেখতে পাবো, নেপালের সাথে ব্রিটিশদের যুদ্ধও দেখতে পাবো, এবং তার সাথে সাথে আমরা পাচ্ছি কিনা সাপ্রেশন অফ পিন্ডারিস। পিন্ডারিসদের কথা আমরা আগেই পড়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে আমি যে যে সমস্ত ইন্ডিয়ান সোলজাররা ছিল তাদেরকে কিন্তু পুরোপুরি ভাবে ছাড়িয়ে দেওয়া হচ্ছে কোন রাজার কাছে, কোন নবাবের কাছে। আর ইন্ডিয়ান সোলজাররা কাজ করতে পারবে না, ভারতীয় সৈনিকরা সেখানে কারা কাজ করছে, ব্রিটিশ সৈন্যরা কাজ করছে। ব্রিটিশ সৈন্যরা সেখানে প্রোটেকশন দিচ্ছে ব্রিটিশদের কথা মতো, যদি প্রোটেকশন দেওয়ার দরকার পড়ে তো দিচ্ছে, যদি ব্রিটিশরা চাইছে না প্রোটেকশন দিতে লাগবে না তাহলে তারা দিচ্ছে না। তো যে সমস্ত ভারতীয় সৈন্যদের কাজ পুরোপুরি ভাবে চলে গেল তারা কি কিসে পরিণত হলো, তারা কিন্তু ডাকাতে পরিণত হলো। সেই ডাকাত দলকে কিন্তু মানে সেই ডাকাতদেরকে কিন্তু সেই সময় বলা হতো পিন্ডারিস। তো এই পিন্ডারিসদের কাজই কিন্তু ছিল যে কোনো মানুষ, সে ইন্ডিয়ান হোক, সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হোক, সে যে কোনো মানুষই হোক না কেন, তাদের থেকে যা কিছু আছে সবকিছু লুট করে নেওয়া, এবং তাহলে কিন্তু তাদের পরিবার, তাদের ঘরবাড়ি, এই জিনিসগুলো কিন্তু তারা চালাতে পারবে না। তো তার জন্যই কিন্তু আমরা বারবার সেই জায়গাতে দেখতে পাবো যে প্রচুর মানুষ মানে ভারতবর্ষে কিন্তু ডাকাতদের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, এবং তারা কিন্তু কেউ ইচ্ছা করে ডাকাত হয়নি। তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু ছিল যে কোনো সৈন্য দলের প্রধান, যে কোনো সৈনিক ছিল, তারাই কিন্তু পরবর্তীকালে এই ডাকাতে পরিণত হচ্ছে। ওকে ক্লিয়ার? ওকে রবিউল বলেছে ম্যাম আমি শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ। বাকিরা কিন্তু কেউ লাইক আর শেয়ার করছে না, ছজন আছে, ছজন মিলে লাইক আর শেয়ার করলে কিন্তু আরো অনেকে চলে আসতে পারে, তাই না? ওকে আচ্ছা, তো এই পিন্ডারিসদের দমন করার জন্য লর্ড ফ্রান্সিস হেস্টিংস কি করছেন, অনেকগুলো দিন স্টেপ নিচ্ছেন, কারণ তার মনে হচ্ছে যদি পিন্ডারিসদের এরকম কাজ চলতেই থাকে তাহলে সাধারণ মানুষের জন্য যতটা অসুবিধা তাদের জন্য কিন্তু ঠিক ততটাই অসুবিধা, কারণ তারা কিন্তু জানেও না যে কোন অঞ্চল থেকে পিন্ডারিসরা কিভাবে অ্যাটাক করবে, সেই অঞ্চল দিয়ে যাবো কি যাবো না, এই জিনিসগুলো কিন্তু তারা জানেই না। তো তার জন্যই কিন্তু তাদেরকে একটা স্টেপ নিতেই হতো। তার জন্যই 1817 সালে আমরা দেখতে পাবো লর্ড ফ্রান্সিস হেস্টিংস এই পিন্ডারিসদের বিরুদ্ধে, পিন্ডারিসদের কিভাবে দমন করা যায় তার জন্য তিনি কিছু স্টেপ নিচ্ছেন, পড়বো আমরা ডিটেলসে ওয়ান বাই ওয়ান করে। ওকে শ্রেয়া বলছে ম্যাম স্যাটারডে ক্লাস টাইম কি আলাদা? না না শ্রেয়া, আমার তো স্যাটারডে ক্লাস টাইম একই, মানে আমার দুপুর দুটোটা হচ্ছে ফিক্স, মানডে টু স্যাটারডে এখন আমি ক্লাস নিই দুপুর দুটোর সময় মানডে টু স্যাটারডে থাকছে, এছাড়া 12টার সময় আমি ক্লাস নিই মানডে টু ওয়েডনেসডে আমি দুপুর 12টার সময় ক্লাস নিই। ওকে মানে দুপুর 12টাতেও আসবো আবার দুপুর 2টোতেও আসবো, মানডে টু ওয়েডনেসডে, ঠিক আছে? আর তারপরে থার্সডে ফ্রাইডে স্যাটারডে আমার 12টার ক্লাসটা থাকে না, শুধু 2টোর ক্লাসটা থাকে। ওকে ক্লিয়ার? তো ওকে আশ্রেয়া, তোমাকে বলবো তুমি আমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে যেও, জিকে উইথ সোমা ম্যাম, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। তুমি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও লিংক সেখানে পাঠিয়ে দিয়ে থাকি, ভিডিও শেয়ার করে থাকি, ভিডিও লিংক গুলো যখন আমি পাঠিয়ে দিই তুমি কিন্তু সেখান থেকে জয়েন করতে পারো লিংকে ক্লিক করে লাইভ ক্লাসে। ওকে ওকে অভিষেক বলেছে আই এম নিউ, খুব ভালো কথা অভিষেক। অভিষেক তুমি কিন্তু 24/7 বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এখানে ডেইলি দুপুর 2টোর সময় আমার ক্লাস পাবে মানডে টু স্যাটারডে, আর মানডে টু ওয়েডনেসডে দুপুর 12টাতেও পাবে দুপুর 2টোতেও পাবে। ওকে চলো, তো আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে গোর্খা নেপাল ওয়ার যুদ্ধ, আর তার সাথে সাথে আমরা বলেছি যে সাপ্রেশন অফ পিন্ডারিস, পিন্ডারিসদের দমন করা হলো 1817 সালে। নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি, ফুল সাপ্রেশন অফ মারাঠা, মারাঠা বলে, মারাঠা শক্তি বলে আর কোনো শক্তি সেখানে বর্তমান থাকছে না, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার হচ্ছে, তৃতীয় ইঙ্গো মারাঠা ওয়ার হচ্ছে, এবং এই তৃতীয় ইঙ্গো মারাঠা ওয়ার এর পরে কিন্তু মারাঠা শক্তি বলে আর কিছু এক্সিস্ট করছে না, মারাঠা শক্তি পুরোপুরি ভাবে হেরে যাচ্ছে। ওকে নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি, না এস্টাবলিশড রায়তওয়াড়ি সিস্টেম অফ ল্যান্ড রেভিনিউ, আমরা যেরকম এর আগে পার্মানেন্ট সেটেলমেন্ট পড়েছি ঠিক সেরকম ভাবে আমরা রায়তওয়াড়ি সিস্টেম, মোহলওয়াড়ি সিস্টেম এগুলো ওয়ান বাই ওয়ান করে জানবো। রায়তওয়াড়ি সিস্টেমের উপর আমি এর আগে একটা ক্লাস নিয়েও ছিলাম, আমার প্লেলিস্টেই আছে, প্লেলিস্টেতে আমি শেয়ার করে দেবো তোমাদের সবাইকে।
তো প্লেলিস্টটা থেকে কিন্তু একটু দেখে নিও, এছাড়াও কিন্তু আমি একটু ডিটেলসে বলে দেবো তোমাদের। ওকে আচ্ছা, 13 জন চলে এসেছে, 13 জন মিলে কিন্তু সবাই মিলে একটু লাইক আর শেয়ার করে দাও, তাহলে আরো 13 জন চলে আসতে পারে। ওকে চলো, অভিষেক বলছে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি, এই 1817 সালে পিন্ডারিসদের দমন করা হলো, এছাড়াও আরো অনেকগুলো কাজ হচ্ছে, যেরকম হিন্দু কলেজ এট ক্যালকাটা ফর ইংলিশ এন্ড ওয়েস্টার্ন এডুকেশন বাই রাজা রামমোহন রয় এন্ড ডেভিড হেয়ার। রাজা রামমোহন রয় এবং ডেভিড হেয়ার এরা দুজনে মিলে ইংরেজদের সহায়তাতে হিন্দু কলেজ তৈরি করছেন কলকাতাতে, সেটাও কিন্তু 1817। এই 1817 সালে হিন্দু কলেজ তৈরি হচ্ছে, তারা কিন্তু এডুকেশনের দিকটাকে ভীষণভাবে মাথায় রাখছেন, এবং তার জন্যই কিন্তু কি হচ্ছে না, ফর ইংলিশ ওয়েস্টার্ন এডুকেশন। ওয়েস্টার্ন এডুকেশন বলতে, ওয়েস্টার্ন এডুকেশন বলতে ইংরেজি শিক্ষা, এই ইংরেজি শিক্ষারও যে দরকার আছে, শুধুমাত্র যে আমরা ভারতের নিজেদের ল্যাঙ্গুয়েজ পড়লে চলবে না, গোটা ভারতবর্ষকে বিশ্বের সামনে দাঁড়াতে গেলে ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে জানতে হবে, বিকজ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো তার জন্যই কিন্তু সেখানে মানে হিন্দু কলেজে শুরু হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশন। ওয়েস্টার্ন এডুকেশন মানে প্লিজ কেউ ভেবো না যে ওয়েস্টার্নদের মতো নাচ গান খাওয়া দাওয়া শুরু হচ্ছে, ওয়েস্টার্ন এডুকেশন মানে কিন্তু হচ্ছে এখানে ইংরেজি শিক্ষা শুরু হচ্ছে। ওকে ক্লিয়ার, ইংরেজি পড়াশোনা শুরু হচ্ছে। আর তার ব্যবস্থা কারা নিচ্ছেন, রাজা রামমোহন রয় এবং ডেভিড হেয়ার, এই ইংরেজি ব্যবস্থা, ইংরেজি শিক্ষা ব্যবস্থার জন্যই আলাদা করে তৈরি করছেন হিন্দু কলেজ। যে হিন্দু কলেজ তৈরি হচ্ছে কত সালে, 1817 সালে, বহুবার কোশ্চেনে আসে, কারা কারা তৈরি করেছিল সেটাও কোশ্চেনে আসে, কত সালে তৈরি হয়েছিল সেটাও কোশ্চেনে আসে। ওকে ক্লিয়ার সবার কাছে? চলো, যে হিন্দু কলেজের পরবর্তী আমরা অধ্যাপক হিসাবে দেখতে পাবো ডিরোজিওকেও, ঠিক আছে? তো সেই হিন্দু কলেজ কিন্তু তৈরি হচ্ছে 1817 সালে ওয়েস্টার্ন এডুকেশনের জন্য রাজা রামমোহন রয় এবং ডেভিড হেয়ারের তত্ত্বাবধানে। বোঝা গেছে? নেক্সট পয়েন্টে যাই। দর্শন আছে, দর্শন মিলে লাইক এর শেয়ার করছে না। পাপন মন্ডল চলে এসেছে, অভিষেক তো ছিলই, পাপন লাইক এর শেয়ার করেছো? চলো নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি। দেখো নেক্সট পয়েন্টে কি বলা হচ্ছে, বলা হচ্ছে রাহুলও চলে এসেছে, বলেছে হ্যালো ম্যাম। হ্যালো রাহুল, দেখে নাও 1817 সালে আরেকটাও কাজ হচ্ছে, সেটা হচ্ছে ব্রিটিশ সেট আপ থ্রি সংস্কৃত কলেজ অ্যাট ক্যালকাটা, দিল্লি অ্যান্ড আগ্রা। তিনটে জায়গাতে সংস্কৃত কলেজ তৈরি করছেন ব্রিটিশরা। সংস্কৃত কলেজ মানে কিন্তু এই নয় যে শুধুমাত্র সংস্কৃত ভাষা পড়ানো হবে, আর কিছু পড়ানো হবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সংস্কৃত কলেজ তৈরি করছেন ব্রিটিশরা 1817 সালে, সেটা কোথায় কোথায় না, ক্যালকাটা, দিল্লি এবং আগ্রা, তিনটে জায়গাতে কিন্তু 1817 সালেই তৈরি হচ্ছে সংস্কৃত কলেজ। ক্যালকাটা সংস্কৃত কলেজও 1817, দিল্লি সংস্কৃত কলেজও 1817, আগ্রা সংস্কৃত কলেজও কিন্তু 1817। ওকে নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি, নেক্সট পয়েন্টে আমরা পাচ্ছি যে এনকারেজ টু ফ্রিডম অফ প্রেস অ্যান্ড অ্যাবলিশ টু সেন্সরশিপ ইস্যুড ইন 1799 ডিউরিং ওয়েলেসলি পিরিয়ড। লর্ড ওয়েলেসলি সময়কাল থেকে রাহুল বলেছে আমি লাইক করলাম, থ্যাংক ইউ সো মাচ রাহুল। রাহুল তুমি কিন্তু প্লিজ একটু শেয়ারও করে দিও, যাতে আরো অনেকে আসতে পারে, যতগুলো ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যেখানে যতগুলো গ্রুপ আছে সবকটা জায়গাতে শেয়ার করে দিও। ওকে চলো, ওকে 16 জন এসে গেছে, 16 জন মিলিয়ে লাইক আর শেয়ার করলে কিন্তু আরো 16 জন চলে আসবে। ওকে চলো, আচ্ছা আমরা কি পাচ্ছি না, লর্ড ওয়েলেসলির সময়কালে যে প্রেস ছিল সেই প্রেসের মধ্যে কিন্তু একটা বাউন্ডারি লাগিয়ে দেওয়া হয়েছিল, একটা লিমিট লাগিয়ে দেওয়া হয়েছিল যে প্রেস কিন্তু এই জিনিসগুলোই ছাপতে পারবে, প্রেসের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো পাবলিশ হবে, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিসাইড করে দিতে পারবে, প্রেস কিন্তু নিজেরা নিজেদের ইচ্ছা মতো কোনো কিছু ছাপতে পারবে না। কিন্তু সেটা আমরা কার সময় দেখছি, লর্ড লর্ড ফ্রান্সিস হেস্টিংসের সময়কালে আমরা দেখছি প্রেসকে কিন্তু একটুখানি ফ্রিডম দেওয়া হচ্ছে, এনকারেজ টু ফ্রিডম, প্রেসকে কিন্তু কিছুটা পরিমাণে ফ্রিডম দেওয়া হচ্ছে, যে পরিমাণে বাউন্ডারি তাকে লাগানো হয়েছিল ততটা বাউন্ডারি কিন্তু তুলে দেওয়া হচ্ছে, কিছু বাউন্ডারি রাখা হয়েছিল, এরকম নয় যে পুরোটাই তুলে দেওয়া হলো, পুরোপুরি ফ্রিডম দেওয়া হলো, বাট অনেকটা ফ্রিডম কিন্তু দিয়েছিলেন লর্ড ফ্রান্সিস হেস্টিংস। ওকে
এবং তার সাথে সাথে আমরা আরো কে কে পাবো অ্যাবলিস্ট সেন্সরশিপ ইস্যু। সেন্সরশিপ ইস্যুটা কি, মানে প্রেস কোনো কিছু পাবলিশ করবে সেটা কিন্তু আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে পাস করতে হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি পারমিশন দিয়ে দিত যে হ্যাঁ এটা পাবলিশ করো, তাহলে কিন্তু প্রেসকে সেটা পাবলিশ করতে হতো। তো এই জিনিসটা, এই ব্যবস্থাটাই লর্ড ফ্রান্সিস হেস্টিংস তুলে দিচ্ছেন যে না, কোম্পানিকে দেখাবার দরকার নেই, প্রেস হচ্ছে একটা ফ্রি গণমাধ্যম, যে গণমাধ্যমটা কিন্তু যা কিছু তাদের যা যা কিছু করার মনে হবে তারা কিন্তু তাই তাই করতে পারে, সেখানে কিন্তু কোনো কোম্পানি তার কোনো লিমিটেশন লাগাতে পারে না। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? তো তার জন্যই কিন্তু আমরা দেখতে পাবো লর্ড ওয়েলেসলির সময়কালে, লর্ড ওয়েলেসলি যেটা করেছিলেন যে প্রেসের সাথে একটা খুব ভালোভাবে লিমিটেশন করে দিয়েছিলেন প্রেসের ক্ষেত্রে, যে তারা কিন্তু সবকিছু ছাপতে পারবে না, সবকিছু পাবলিশ করতে পারবে না, সেই জিনিসটা তুলে দিচ্ছেন কে, না ফ্রান্সিস হেস্টিংস। ওকে, ক্লিয়ার? আর লর্ড ওয়েলেসলি কিন্তু সেই বাউন্ডারিটা লাগিয়েছিলেন 1799 সালে, যে জিনিসটা লর্ড ফ্রান্সিস হেস্টিংস এর সময়কালে কিন্তু এসে উঠে যাচ্ছে। বোঝা গেছে তো? ক্লিয়ার? নেক্সট স্লাইডে যাইতে হলে চলো নেক্সট স্লাইডে আমরা দেখে নিই। তবে নেক্সট স্লাইডে যাওয়ার আগে বলবো আমাদের মিশন WBCS ব্যাচ। এই মিশন WBCS ব্যাচ কিন্তু আড্ডার তরফ থেকে খুবই স্পেশাল ব্যাচ। এখানে কিন্তু WBCS অফিসার্স এবং IAS অফিসাররা আসছেন তোমাদেরকে, তোমাদের জন্য ক্লাস নিতে। এবং সাথে সাথে আমি এটুকু বলতে পারি যে এটা কিন্তু এই ব্যাচ, মানে এরকম ব্যাচ কিন্তু বেঙ্গলেতে এখনো পর্যন্ত কোথাও হয়নি। এটা কিন্তু বেঙ্গলেতে প্রথমবার যেখানে কিনা WBCS অফিসার এবং IAS অফিসাররা তোমাদেরকে গাইড করবেন, তোমাদেরকে তোমাদের মেন্টর হিসেবে থাকবেন, একদম প্রিলিমস থেকে ইন্টারভিউ পর্যন্ত যা যা দরকার লাগবে সবটাই কিন্তু তোমরা সেখান থেকে পাবে। ওকে, 17 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে, মানে কাল থেকে শুরু হতে চলেছে, রবিবার সন্ধে 6টা থেকে 10টা পর্যন্ত চলবে এই ব্যাচ। ওকে, সন্ধে 6টা, 6 PM হবে হ্যাঁ এটা, সন্ধে 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই ব্যাচটা চলবে। যারা যারা এখনো পর্যন্ত ব্যাচে জয়েন করোনি তারা কিন্তু অবশ্যই Y224 অ্যাপ্লাই করে ব্যাচে জয়েন হতে ভুলো না। ওকে, কোড অ্যাপ্লাই করে পারচেজ করো, তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট আর ম্যাক্সিমাম ভ্যালিডিটি দুটোই পেয়ে যাবে। নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, দেখো নেক্সট পয়েন্টে আমি চলে এসেছি অ্যাংলো নেপাল ওয়ার, যেটা আমরা ওখানেই বলেছিলাম যে গোর্খা নেপাল ওয়ার। তো সেই জিনিসটাই কিন্তু আমরা, কিভাবে ব্রিটিশদের সাথে নেপালে যুদ্ধ হচ্ছে এবং সেখানে কি কি হলো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করে নেব। কত সাল থেকে কত সাল অব্দি চলেছিল অ্যাংলো নেপাল ওয়ার? 1814 থেকে 1816 সাল অব্দি চলেছিল অ্যাংলো নেপাল ওয়ার। ওকে, ট্রিটি অফ সুগাওলি, এই সুগাওলি চুক্তি কিন্তু হচ্ছে তখন নেপালের সাথে। কি বলছেন? বলা হচ্ছে যে এই যে ব্রিটিশদের সাথে নেপালদের যুদ্ধ বাঁধছে, কেন বাঁধছে না, লর্ড ফ্রান্সিস হেস্টিংস যখন ভারতবর্ষে আসছেন তখন তারও কিন্তু মোটিভ থাকছে একটাই, যে ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ রাজত্ব স্থাপন করতে হবে। তো গোটা ভারতবর্ষ জুড়ে স্থাপন করতে গেলে অবশ্যই তাকে নর্থের দিকে ব্রিটিশ সাম্রাজ্যকে এক্সপ্যান্ড করতে হবে। সেই ব্রিটিশ সাম্রাজ্যকে যদি এক্সপ্যান্ড করতে চায় তাহলে কিন্তু এই নেপাল, সিকিম, এই সমস্ত জায়গাগুলোকে কি করতে হবে, ব্রিটিশদের আন্ডারে আনতে হবে। তো তার জন্যই কিন্তু ব্রিটিশদের সাথে নেপালে যুদ্ধ বাঁধছে, দ্যাট ইজ অ্যাংলো নেপাল ওয়ার 1814 থেকে 1816। সেই যুদ্ধে কিন্তু নেপাল হেরে যাচ্ছে, কারণ ব্রিটিশদের যেরকম পরিমাণ মানে আধুনিক টেকনিকে তারা যুদ্ধ করতো সেই আধুনিক টেকনিক কিন্তু নেপালের বাসিন্দারা তখনো পর্যন্ত রপ্ত করে উঠতে পারেনি। তার জন্যই কিন্তু নেপাল এই যুদ্ধে হেরে গিয়ে ব্রিটিশদের সাথে একটা চুক্তি সাইন করছে, সেটা হচ্ছে ট্রিটি অফ সুগাওলি, সুগাওলি চুক্তি, সেটা হচ্ছে 1816 সালে। ওকে, ক্লিয়ার? ওকে, SBCLG বয় বলে দিয়েছিল, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ তো আমাকে ক্লিয়ার লিখছে না, যদিও 12 জন আছে, 12 জন মিলে লাইক এ শেয়ারও করছে না। আনারকালি চলে এসেছে, থ্যাংক ইউ সো মাচ আনারকালি চলে আসার জন্য। দেখো ফার্স্ট পয়েন্টে আমি কি বলেছি, ফার্স্ট পয়েন্টে বলা হচ্ছে যে নেপাল অ্যাকসেপ্টেড আ ব্রিটিশ রেসিডেন্ট। কি বলা হচ্ছে, নেপাল যেহেতু হেরে গেছে যুদ্ধে, তার জন্য নেপালকে তো এবার অ্যাকসেপ্ট করতেই হবে ব্রিটিশ রেসিডেন্ট, ব্রিটিশদের সেখানে আধিপত্য বিস্তার হবে, সেই জিনিসটা তাকে অ্যাকসেপ্ট করতেই হবে। তার জন্যই কিন্তু নেপাল সেটাকে অ্যাকসেপ্ট করেও নিল। ওকে, ক্লিয়ার? গ্রহণ করে নিল, মেনে নিল। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে নেপাল সিডেড দ্য ডিস্ট্রিক্ট অফ গাড়োয়াল অ্যান্ড কুমায়ুন অ্যান্ড অ্যাবান্ডান্ট ক্লেমস টু তরাই।
কি বলা হচ্ছে এই নেপাল কোন কোন জায়গা ব্রিটিশদের হাতে ছেড়ে দিচ্ছে, সে কিন্তু গাড়োয়াল কুমায়ুন আর তরাই অঞ্চল ব্রিটিশদের হাতে পুরোপুরি ভাবে ছেড়ে দিচ্ছে। সেখানে নেপালের কোন রকম রাজত্ব কোন রকম শাসনকার্য চলবে না, সেখানে শুধুমাত্র ব্রিটিশদের শাসনকার্য চলবে। তার জন্যই ব্রিটিশরা কিন্তু এই সমস্ত জায়গাগুলো পেয়ে যাচ্ছে, গাড়োয়াল কুমায়ুন এবং তরাই অঞ্চলটাও। ওকে ক্লিয়ার? ওকে, নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি? নেক্সট পয়েন্টে পাচ্ছি যে সিকিম বিকেম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম নেপালস রুল। আগে সিকিম কিন্তু নেপালের সাথে অন্তর্ভুক্ত ছিল এবং নেপালের যেরকম শাসনকার্য চলতো সেই অনুযায়ী কিন্তু সিকিমকেও চলতে হতো, কারণ সিকিম কিন্তু নেপালের সাথেই শাসনকার্যের সাথেই যুক্ত ছিল, সিকিম কিন্তু আলাদা ছিল না। কিন্তু যেহেতু নেপাল অনেকগুলো জায়গা ছেড়ে দিচ্ছে, তার জন্য কিন্তু নেপালকে সিকিমকেও ছেড়ে দিতে হলো এবং সিকিমও কিন্তু চাইছিল নেপালের থেকে আলাদা হতে, এবং তার জন্যই কিন্তু সিকিম সেখানে হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট নেপালের থেকে, স্বাধীন হয়ে গেল নেপালের থেকে। ওকে ক্লিয়ার? নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি? নেক্সট পয়েন্টে আমরা পাচ্ছি দা রিক্রুটমেন্ট অফ গোর্খা ইন ব্রিটিশ আর্মি স্টার্টেড। এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস ঘটলো, যে গাড়োয়াল মানে সেখানকার বাসিন্দারা হচ্ছে গোর্খা, তো সেই গাড়োয়াল কুমায়ুন অঞ্চল যে ব্রিটিশদের হাতে চলে এসেছে, সেখানকার যারা বাসিন্দা সেখানকার যারা গোর্খা, তারা ব্রিটিশদের বিরুদ্ধে একদমই যাচ্ছে না, তারা কিন্তু বরং ব্রিটিশদের সব দিক থেকে সাহায্য করছে এবং ব্রিটিশ আর্মির মধ্যে যোগদান করছে গোর্খারা। গোর্খারা কিন্তু এই ব্রিটিশ আর্মির মধ্যে যোগদান করছে, ব্রিটিশদের থেকে নানান রকমের অস্ত্রশস্ত্র কিভাবে চালনা করতে হবে, নানা রকম যুদ্ধের টেকনিক সবকিছু তারা শিখছে। এবং এর পরবর্তীকালে আমরা যখন দেখতে পাবো যে 1857-তে মহাবিদ্রোহ হচ্ছে বা সিপাহী বিদ্রোহ হচ্ছে, সেই সময় কিন্তু গোর্খারা যুদ্ধে যোগদান করেছিল, যুদ্ধে মেই সেই বিদ্রোহতে যোগদান করেছিল, বিদ্রোহ করতে নয়, বিদ্রোহ দমন করতে, ব্রিটিশদের সাহায্য করতে তারা যোগদান করেছিল এই মহাবিদ্রোহের সময়। ওকে ক্লিয়ার কি সবার কাছে? কেন বললাম এটা একটা মারাত্মক জিনিস হয়েছিল, যে গোর্খারা কিন্তু ব্রিটিশ আর্মির মধ্যে রিক্রুটেড হচ্ছে, গোর্খারা কিন্তু নিজেরা চাইছে যে ব্রিটিশদের সাথে যুক্ত হতে। ক্লিয়ার সবার কাছে? কেউ তো আমি কিছু লিখছে না, ধরেই নিলাম সবার কাছে ক্লিয়ার। নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। ওকে, তো 16 জন আছে, সেই 16 জনই রয়ে গেছে, 16 জন মিলে লাইক আর শেয়ার করলো না যে 32 জন হবে। ওকে চলো নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে কি বলা হচ্ছে? নেক্সট স্লাইডে বলা হচ্ছে এই যে অ্যাংলো নেপাল ওয়ার হলো, তাতে নেপাল হেরেও গেল, নেপালের অনেক জায়গা অনেকগুলো অংশ ব্রিটিশরা দখল করতে পারলো, এবং তার সাথে সাথে তারা গোর্খা যে বাসিন্দারা ছিল তারা আগে থেকেও যুদ্ধে অনেকটাই পারদর্শী ছিল, কিন্তু সেটা নতুন আধুনিক কোনো টেকনিকে নয়, তো তারাও যে ব্রিটিশ আর্মিতে যোগদান করছে, তার ফলে কিন্তু ব্রিটিশ সৈন্যদল আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে, তো এর ফলে কিন্তু ব্রিটিশদের অ্যাডভান্টেজ প্রচুর, অনেক বেশি তারা অ্যাডভান্টেজ পেয়ে গেল। কি কি অ্যাডভান্টেজ পাচ্ছে তারা, সুবিধা পাচ্ছে তারা? ইট গট বেটার ফ্যাসিলিটিস ফর ট্রেড উইথ সেন্ট্রাল এশিয়া। সেন্ট্রাল এশিয়াতে তারা আরো ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারলো, কারণ কি, কারণ এখন নেপালের অনেকগুলো জায়গা, সিকিম তার সাথে সাথে গোর্খা সবটাই কিন্তু ব্রিটিশদের আন্ডারে, তো যদি আমাকে অন্য কোনো জায়গাতেও ট্রেডকে এক্সপ্যান্ড করতে হয় বা সেই সব জায়গাতেও মার্কেট ক্রিয়েট করতে হয় ব্রিটিশ জিনিসপত্রের, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না, তো তার জন্য তারা কিন্তু ওইসব জায়গাতেও সেন্ট্রাল এশিয়ার সাথে মানে মধ্য এশিয়ার সাথে যে ট্রেডের ফ্যাসিলিটি, ট্রেডের যে সুযোগ সুবিধা, সেটা মধ্য এশিয়ার সাথে কিন্তু ভারতবর্ষের খুব ভালো একটা কানেকশন তৈরি হয়ে গেল। মাঝখানের যে স্টেটগুলো ছিল যারা ব্রিটিশদের আন্ডারে ছিল না, যাদের জন্য অসুবিধা হচ্ছিল, তারাও কিন্তু যেহেতু এবার ব্রিটিশদের আন্ডারে চলে এসছে, তার জন্য আর কোনো বাধাই রইল না। ওকে ক্লিয়ার? ব্যবসা বাণিজ্যতে নেক্সট পয়েন্টে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ইট অ্যাকোয়ার্ড হিল স্টেশন সাচ এজ সিমলা, মুসৌরি, নাইনিতাল ফ্রম তরাই রিজিয়ন্স। কি বলা হচ্ছে? ব্রিটিশরা কি করছে? ব্রিটিশরা দেখছে যে এই সমস্ত জায়গাগুলো, এই হিলি এরিয়াগুলো খুব সুন্দরভাবে সাজানো যেতে পারে, খুব সুন্দরভাবে একটা ছোটখাটো পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেতে পারে, তো তার জন্যই কিন্তু তারা নিজেদের মতো করে সেই শহরগুলোকে সাজাতে শুরু করলো,
সিমলা মুসহুরে নৈনিতালে শহরগুলো তারা ক্রিয়েট করলো নতুন করে, এবং তারা কিন্তু এই সামারের সময় তারা তো বেসিক্যালি ইংল্যান্ড থেকে এসেছে, তো ইংল্যান্ডের ক্লাইমেটের সাথে ইন্ডিয়ার ক্লাইমেটের অনেকটা ডিফারেন্স। ইন্ডিয়াতে যেরকম পরিমাণে গরম পড়ে ইংল্যান্ডে কখনোই সেরকম পরিমাণে গরম পড়ে না, তো তার জন্য তারা কি করলো না, যখন ইন্ডিয়াতে গরমের সময় সামারের সময় গ্রীষ্মকালে তারা কিন্তু ওই জায়গাগুলোতে চলে যেত, ওই সিমলা মুসহুরে নৈনিতাল এই জায়গাগুলোতে গিয়ে তারা বসবাস করতো, ওখান থেকে তারা শাসন কার্য চালাতো। ওকে ক্লিয়ার? তো তার জন্য নিজেদের মতো করে শহরগুলোকে সাজাতে হবে, সেটাই কিন্তু তারা করেছিল। সিমলা মুসহুরে নৈনিতাল এই শহরগুলো কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে ইংরেজদের মাধ্যমে, বোঝা গেছে? ওকে নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি, পাচ্ছি যে গুরখা জয়েন্ট দ্য ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ইন লার্জ নাম্বারস গ্রেট সার্ভিস টু এম্পায়ার আর্মিজ এম্পায়ার্স আর্মিজ কি বলে হচ্ছে? ভয়েস ক্লিয়ার আসছে না কেন, ইকো হচ্ছে কি দেখে নি তো একবার। না ইকো তো হয়নি, আই থিঙ্ক একবার রিফ্রেশ করে নাও, ঠিক আছে? একবার লাইভ ক্লাস থেকে বেরিয়ে গিয়ে আবার লাইভ ক্লাসে এন্ট্রি করো, একবার নেটটাকে রিফ্রেশ করে নাও, তাহলে হয়ে যাবে ঠিক, ঠিক আছে? ওকে চলো নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে যে গোর্খারা কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি তৈরি করছে, মানে ব্রিটিশদের মধ্যে ব্রিটিশ আর্মির মধ্যেও ইন্ডিয়ানরা চলে আসছে, এবং তারা কিন্তু ব্রিটিশদেরকে হেল্প করার জন্য জয়েন করছে ব্রিটিশ আর্মিতে। ওকে, এবং এটা কিন্তু কম নাম্বারে ছিল না, মানে কম সংখ্যায় ছিল না, অনেক বেশি পরিমাণে সমস্ত গোর্খাই কিন্তু এখানে জয়েন করেছিল। তারা কিন্তু ব্রিটিশদেরকে সাহায্য করেছিল তাদের সাম্রাজ্য যাতে আরো অনেক বেশি পরিমাণে বাড়ানো যায় ভারতবর্ষে। ওকে নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি, নেক্সট পয়েন্টে পাচ্ছি যে ইট প্লেড ইম্পর্টেন্ট রোল ইন সাপ্রেসিং দ্য রিভোল্ট অফ 1857 অ্যালং উইথ ব্রিটিশার্স, যেটা আমি আগেই বলেছিলাম। এই গোর্খারা কিন্তু 1857 মহাবিদ্রোহের সময় এই মহাবিদ্রোহকে দমন করার জন্য ইংরেজদেরকে প্রচুর পরিমাণে হেল্প করেছিল, তার জন্যই কিন্তু 1857 সালের বিদ্রোহ প্রচুর পরিমাণে সাকসেস হওয়ার পরেও সেটাকে দমন করা গিয়েছিল ব্রিটিশদের মাধ্যমে। ওকে ক্লিয়ার? চলো আচ্ছা, রুনা চক্রবর্তী চলে এসেছে, বলেছে গুড আফটারনুন। গুড আফটারনুন রুনা, সবাই মিলে কিন্তু লাইক আর শেয়ার করতে হবে। ওকে একবার আমরা প্রথম থেকে দেখে নেবো কি কি জিনিস আমরা পেলাম। লর্ড ফ্রান্সিস হেস্টিংস, তার সময়কাল হচ্ছে 1813 থেকে 1823। তার সময়কালে কি কি হচ্ছে, গোর্খা নেপাল ওয়ার হচ্ছে, গোর্খারা নেপালের সাথে থাকতে চাইছে না, তাদের সাথে যুদ্ধ বাঁধছে, এর থেকে কিন্তু অ্যাংলো নেপাল ওয়ার তৈরি হয়ে যাচ্ছে, ব্রিটিশদের সাথে নেপালের যুদ্ধ। কারণ হচ্ছে যে ব্রিটিশরা কিন্তু চাইছিল তাদের সাম্রাজ্যকে আরো এক্সপ্যান্ড করতে, তাদের ব্যবসা বাণিজ্যকে আরো প্রসারিত করতে, তার জন্য তারা সবসময় চাইতো যে উত্তরের এই স্টেট গুলোকে নিজেদের দখলে নিয়ে চলে আসতে। তো তার জন্য তারা কি করছে না, নেপালের সাথে যুদ্ধেতে নামছেন, যেখানে নেপাল হেরে যাচ্ছে। এছাড়াও কিন্তু সাপ্রেশন অফ পিন্ডারিস হচ্ছে, ডাকাত দলদের পুরোপুরি ভাবে সাপ্রেস করা হচ্ছে 1817 সালে। এছাড়াও কিন্তু অ্যাংলো মারাঠা ওয়ার হচ্ছে, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার, এবং তারপরে কিন্তু মারাঠা শক্তি বলে আর কোনো শক্তি থাকছে না, মারাঠা পাওয়ার বলে আর কিছুই থাকছে না। এর সাথে সাথে কি তৈরি হচ্ছে, ল্যান্ড রেভিনিউ সিস্টেম, ল্যান্ড রেভিনিউ সিস্টেমকে মেনটেন করার জন্য তৈরি হচ্ছে রায়তওয়ারি সিস্টেম। ওকে নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে 1817 সালে হিন্দু কলেজ তৈরি হচ্ছে, কারা কারা তৈরি করছেন না, রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার, এরা দুজনে মিলে পশ্চিমী শিক্ষাকে অবশ্যই দরকার ভারতবর্ষে, এই জিনিসটা যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষ যাতে বুঝতে পারে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যাতে এই জিনিসটাকে জাগিয়ে তোলা যায়, তার জন্যই কিন্তু তারা হিন্দু কলেজ তৈরি করছে 1817 সালে, আর কলকাতায় সেটা তৈরি হচ্ছে রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার দুজনে মিলে। নেক্সট পয়েন্টে আমরা আরো পড়েছিলাম কি না, 1817 সালে তিনটে সংস্কৃত কলেজ তৈরি হচ্ছে, একটা কলকাতায়, একটা দিল্লিতে, আর একটা আগ্রাতে। ওকে ক্লিয়ার? নেক্সট আমরা আরো পড়েছিলাম কি না, লর্ড ওয়েলেসলের সময় যে প্রেসের বাউন্ডারি বা লিমিটেশন করে দেওয়া হয়েছিল, আর যে সেন্সরশিপ ছিল, মানে প্রেস কোনো কিছু পাবলিশ করতে গেলে সেটা আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে পাস করতে হতো, সেই জিনিসটা কিন্তু তুলে দিচ্ছেন লর্ড ফ্রান্সিস হেস্টিংস। তিনি কিন্তু বলছেন যে প্রেসের একটা স্বাধীনতা থাকার দরকার আছে, তার জন্যই প্রেস এখন থেকে স্বাধীন, তারা কিন্তু তাদের নিজেদের ইচ্ছা মতো জিনিসগুলোকে পাবলিশ করতে পারে। ওকে ক্লিয়ার? তারপরে কিন্তু আমরা পেয়ে গেছি অ্যাংলো নেপাল ওয়ার। অ্যাংলো
নেপাল ওয়ারের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো নেপাল দিতে বাধ্য হচ্ছে, যেহেতু যুদ্ধে হেরে গেছে, তার জন্যই কিন্তু সে গাড়োয়াল, কুমায়ুন, তরাই এইসব অঞ্চলগুলো ব্রিটিশদেরকে দিয়ে দিচ্ছে। এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সিকিম, সেও কিন্তু নেপালের থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং স্বাধীন হচ্ছে। এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি গোর্খা সৈন্যদল, তারা যোগদান করছে ব্রিটিশ আর্মিতে। এর ফলে ব্রিটিশরা প্রচুর পরিমাণে অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছিল, অনেক সুযোগ সুবিধা পেয়ে গিয়েছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এবং তারপরে তারা সিমলা, মুসৌরি, নৈনিতাল এই তিনটে শহর তৈরি করছে। এবং যেহেতু তাদের ক্লাইমেট স্যুট করতো না, ইন্ডিয়ান ক্লাইমেট, তার জন্য তারা কিন্তু সামার সিজনের সময় ওই সমস্ত জায়গাতে গিয়ে বসবাস করতো, ওখান থেকেই শাসন কার্য চালাতো। নেক্সট পয়েন্টে আমরা আরো কি দেখতে পাচ্ছি, গোর্খারা জয়েন করছে ব্রিটিশ আর্মিতে, তারা কিন্তু হিউজ নাম্বারে। এবং ব্রিটিশ সাম্রাজ্য যাতে আরো বেশি পরিমাণে বিস্তার লাভ করানো যায়, তার জন্যই তারা কিন্তু জয়েন করছে। এবং সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা 1857 সময় যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহ তারা দমন করার জন্য ব্রিটিশদেরকে সাহায্য করেছিল। কারা? না গোর্খারা। ওকে, ক্লিয়ার? চলো এবার আমরা আসছি WBCS মহাপ্যাকে। অনেকে আমায় অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন WBCS মহাপ্যাকে WBCS 2.0 ব্যাচটা আছে, WBCS দুরন্ত ব্যাচ আছে, এবং তার সাথে সাথে WBCS মিশন WBCS আছে, তার সাথে সাথে হিস্ট্রি অপশনাল আছে। আর এছাড়াও তোমরা পাচ্ছ WBCS এর মক টেস্ট, আর এছাড়াও 99 নট আউট ব্যাচ তোমরা পাচ্ছ। তো তার জন্য আমি এটুকু বলতে পারি, রিজনিং এর ব্যাচ আই থিঙ্ক এখানে ইনক্লুডেড নয়। এই সবকটা WBCS এর প্রত্যেকটা ব্যাচ এখানে ইনক্লুডেড আছে, আর তার সাথে সাথে 99 নট আউট ইনক্লুডেড আছে। যারা যারা এখনো পর্যন্ত টিল নাও পারচেজ করেনি, তারা কিন্তু অবশ্যই Y224 অ্যাপ্লাই করে পারচেজ করে নিও, কারণ এই মহাপ্যাকের মধ্যেই কিন্তু তোমরা WBCS রিলেটেড যাবতীয় ব্যাচ তোমরা এখানেই পেয়ে যাবে। ইন ফিউচার আমরা যে অপশনাল ব্যাচ গুলো লঞ্চ করব, সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। ওকে, ক্লিয়ার তো সবার কাছে? চলো তো আজকের জন্য ক্লাসটা আমি এতটাই রাখছি। 24/7 বাংলার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কমেন্ট করে অবশ্যই জানিও ক্লাস কেমন লাগছে। আর আমার কোড হচ্ছে Y224। আড্ডা স্টোর থেকে কোনো কোর্স পারচেজ করতে হলে অবশ্যই Y224 অ্যাপ্লাই করে দিও, ম্যাক্সিমাম ভ্যালিডিটি, ম্যাক্সিমাম ডিসকাউন্ট দুটোই তোমরা পেয়ে যাবে। ওকে ওকে, স্বর্ণেন্দু বলেছে ম্যাম মিশন WBCS পারচেজ করেছি, খুব ভালো কথা, কাল থেকে কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে, খুব ভালোভাবে কিন্তু ক্লাসগুলো করো। ওকে, তো আজকের জন্য আমি এই পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ।